এই যে এলিম অর্জন করব, এই এলিমটা কিন্তু কোরআন মাজিদে আছে। ইলমুল ফারায়েজ এটা কোথায় আছে? কোরআন মাজিদে। এটা একটা ঠিকানা দিয়ে দিই, সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা একটা রেফারেন্স পেয়ে গেলেন, একটা নোট হয়ে গেল। সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে 12 নম্বর পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমরা কিভাবে সম্পদ বণ্টন করব, আল্লাহ তাবারক তাআলা এখানে কোরআনের ভাষায় সংক্ষেপে বর্ণনা করে দিয়েছেন। এটা যদি আমরা তাফসির সহ পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, মৃত ব্যক্তির সম্পদ, এই মৃত ব্যক্তির সম্পদের বিষয়ে কয়েকটা মাসলা আছে। 1 নম্বর হলো, এবং এই 5টা মাসলা, 5টা বিধান পরস্পর একেবারে তারতিব সহকারে সিরিয়ালি মেনটেন করতে হবে। যে কোনো ব্যক্তি তো মারা যাবে, তাই না? যেহেতু সময় কম, এই জন্য লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ ভূমিকা টমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তি যখন মারা যান তখন তিনি তো সম্পদ ছেড়ে যান, তো এই সম্পদের খরচের খাতগুলো আগে যান। খরচের খাতগুলো কি? 1 নম্বর খাত হলো ওই মৃত ব্যক্তি সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্ট খরচ। মৃত ব্যক্তি মারা গেছে, আপনি কি করবেন? মৃত ব্যক্তিকে দাফন করাটা হলো আগে কাজ। দাফন করার আগে কি করতে হবে? তাকে গোসল দেওয়াইতে হবে, তাকে কাফন পরাইতে হবে, তাকে কবর দিতে, জানাজা পড়তে হবে, তারপরে কবরে তাকে নিয়ে দাফন করতে হবে। এই এই খাতে কিন্তু খরচ হইতে পারে। হ্যাঁ, খাট যদি ভাড়া নিতে হয় তো এখান থেকে খরচ করা যাবে। যদি গোসল দেওয়ার লোক না পায়, আমি যদি গোসল না দিতে পারি, তো কোনো লোক যদি এর জন্য হাদিয়াও নেয় তাহলে তাকে দিয়েও গোসল করাইতে হবে। তাহলে এখান থেকে মৃত ব্যক্তির পয়সা থেকে এটা তার সম্পদ থেকে খরচ হবে। আচ্ছা, কাফন, কাফনের কাপড় লাগবে, তো কাফনের কাপড় কোথার থেকে আপনি ব্যবস্থা করবেন, ক্রয় করবেন? এই ব্যক্তির সম্পদ। আমাদের দেশে আবার দেখা যায় যে অনেকেই মৃত ব্যক্তির কাফন, কাফনের কাপড় ফ্রি বিতরণ করা হয়, ফ্রি বিতরণ করা হয়, বুঝছেন না? তো এটা হলো মরণোত্তর সদ্ব্যবহার। মরার আগে সদ্ব্যবহার না, মরার পরে। তুমি মরো তারপরে কাপড়টা দেবো, এর আগে সাহায্য সহযোগিতা করতে চাই না। কি? মরার পরে সদ্ব্যবহার। যাই হোক, কেউ যদি দেয় তাহলে এটা নেওয়ার জন্য গরিব মানুষও তো আছে, কিন্তু সম্পদশালী যার সম্পদ আছে এখান থেকে এটা খরচ করা হবে। এরপরে যদি তার কবর দেওয়ার জন্য জায়গা কিনতে হয়, জায়গা কিনতে হয় না? যদি জায়গা কিনতে হয় তাহলে সেই জায়গাও কেনা হবে এই টাকার থেকে। এটা হলো 1 নম্বর খাত। 2 নম্বর হলো মৃত ব্যক্তির দেইন, তার ঋণ পরিশোধ করা হবে। ঋণটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে ঋণকে বর্তমান যুগে কিছুই মনে করি না, খালি কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ঋণ নিয়ে নিতে পারলে এটাকে আমরা বর্তমান যুগে ইনকাম খাত, ইনকাম সোর্স বানিয়ে নিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হওয়া উচিত নয়। ঋণ কিন্তু সদকার চেয়েও সব বেশি। একজনকে আপনি সদকা করবেন, দান করে দেবেন, এককালীন দিয়ে দেবেন, তার চেয়ে সব বেশি ঋণ দিলে। কারণ কি? সদকা যারা যারা ভিক্ষুক, যারা চায় দান, দান খয়রাত চেয়ে বেড়ায়, ওদের হয়তো প্রয়োজন আছে, নাও প্রয়োজন থাকতে পারে, কিন্তু যিনি ঋণ চাচ্ছে উনি অবশ্যই বিপদগ্রস্ত হয়ে। কিন্তু আমরা আজকে এটাকে কি করে ফেলেছি? ইনকাম সোর্স বানিয়ে ফেলেছি। যে কোনোভাবে খেলে একজন ঋণ দিলে হয়, ওটা রিটার্ন দরকার দরকার নেই, রিটার্ন দেওয়ার প্রয়োজনই বোধ করে না। এখন এই জন্য আমরা ঋণ দিতেও চাই না, ঋণ দিতে চাই না।
কিন্তু, আর বাকি ঋণ এবং বাকি এগুলো রিটার্ন দেওয়ার আর দরকার মনে করে না মুসলমান। এটা অবশ্যই পরিশোধ করতে হবে। তো মৃত ব্যক্তি আপনার মৃত্যুর আগে আপনার এই ব্যবস্থা নিতে হবে যে আপনার উপরে ঋণ আছে, এই ঋণ আপনি পরিশোধ করে যাবেন। কারণ আপনার পক্ষে যদি এই ঋণ কেউ পরিশোধ না করে, আপনি পরিশোধ না করে যান, আপনি যদি এমন আমল এবাদত করেছেন যার মাধ্যমে জান্নাতে যেতে আর কোনো বাধাই নাই, আরে ভাই এই যে আমরা এশারের সালাত পড়লাম, এশারের সালাতের পরে আয়াতুল কুরসি পড়েছি না, এখানেই আল্লাহ রাসূল বলছেন যে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা যামুত। যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে সেই ব্যক্তির জান্নাতে যেতে আর কিছুই বাধা থাকে না, মরণ ছাড়া, মরে না বলেই জান্নাতে যাচ্ছে না, দেখছেন। কিন্তু ঋণ হলে হবে না, ঋণ যদি আপনার থাকে তাহলে এই যে জান্নাতে যাওয়ার কত সোর্স, কত ব্যবস্থাপত্র, এরকম হয়তো শত শত ব্যবস্থাপত্র ইসলামে আছে, জান্নাতে যেতে পারবেন এগুলো করবে। কিন্তু যদি ঋণ থেকে যায়, এই ঋণের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার উপযুক্ত, জান্নাতে যাওয়ার মতো আমলে মতো আপনার ইষ্টকে আছে, আমল নামায় আছে, কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না, ঋণ আছে। এই জন্য মৃত ব্যক্তি যদি ঋণ রেখে যায় তাহলে তার ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ দুই ধরনের, একটা হলো যেমন আমি স্বর্ণ, আমি রেহেন, রেহেন আছে না ব্যবস্থা, আমি কারো কাছ থেকে রেহেন নিয়েছি সেটা ফেরত দিতে হবে। তাহলে রেহেন নিলে ওই জিনিসটাই ফেরত দিতে হবে, অন্যটা দিলে হবে না। আপনার কাছে কী রেখেছিল, স্বর্ণ রেখেছিল, স্বর্ণটাই দিতে হবে, ওইটাই দিতে হবে, আপনি রূপা দিলে হবে না, টাকা দিলে হবে না। তাহলে এই হলো অবস্থা। আর আরেক আরেক ঋণ হলো সাধারণ ঋণ, আমরা যেটা বুঝি সাধারণ ঋণ, যেমন কারো কাছ থেকে কর্জ করেছিলাম, কর্জটা ফিরিয়ে দিতে হবে, ৫,০০০, ৫ লাখ, তাকে এটা তার সম্পদ থেকে পরিশোধ করতে হবে। সম্পদ থেকে পরিশোধ না করার ব্যবস্থা থাকলে তার ওয়ারিসরা তার পক্ষে পরিশোধ করবে। এরপরে একটা হলো বান্দার ঋণ, বান্দার ঋণ, কর্জ করেছিলাম, বাকি রেখে গেছিলাম, বাকি খেয়েছিলাম, সেই বাকি রয়েই গেছে খাতায়, তাহলে এটা অবশ্যই পরিশোধ করতে হবে। এটা হলো বান্দার হক, নাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ রাসূল জানাজার সালাত পড়াননি, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার সালাত পড়েননি। শহীদ ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন শহীদ ব্যক্তির রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে তখনই তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সে জান্নাতের যাওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঋণ যদি থাকে শহীদ ব্যক্তিরও মাফ নাই, শহীদ ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না, শহীদ ব্যক্তির জান্নাত থেকে বঞ্চিত হবে। তাহলে কত মারাত্মক ব্যাপার। তাহলে বান্দার ঋণ, এই বান্দার ঋণ অবশ্যই পরিশোধ করা হবে তার অর্থ থেকে। আরেকটা হলো আল্লাহর ঋণ, আল্লাহর ঋণের ব্যাপারও। আল্লাহর ঋণ কি বুঝেন? অবশ্য কিতাবে আল্লাহর ঋণের ঋণ পরিশোধের কথা আগে আছে। আগে কার ঋণ পরিশোধ করবেন? আল্লাহর ঋণ। আল্লাহর ঋণ পরিশোধ করতে কি টাকা লাগে না লাগে না? হ্যাঁ, আল্লাহর ঋণ পরিশোধ করতেও সম্পদ লাগে, টাকা পয়সা লাগে। কিভাবে? আপনার যাকাত ফরজ ছিল, যাকাত দিয়েছেন, যাকাত ফরজ, এটা হলো আল্লাহর ঋণ। কত টাকা যাকাত ফরজ ছিল? ১০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা যাকাত ফরজ ছিল, হোক ১০০ টাকা যাকাত ফরজ ছিল, ১,৫,০০০ টাকা যাকাত ফরজ ছিল, কিন্তু এই যাকাত দিয়ে যাননি, সর্বনাশ। এই যাকাত দিয়ে যায় নাই, যে সম্পদের যাকাত দেওয়া হয় নাই, এই সম্পদ তার কবরে হাশরে সাপ আকারে ধারণ করবে। এবং অনেক শাস্তির কথা, কিয়ামতের আগে, বিচারের আগেই তার শাস্তি হবে, এই মর্মে হাদিস। বিচার হওয়ার আগে, বিচার হওয়ার আগে, বিচার ফয়সলা হয় না, রিমান্ডে একটা শাস্তি হয়ে যায় না, রিমান্ডে যে শাস্তি হয়, এদের রিমান্ড হবে কঠিন রিমান্ড,
যারা জাকাত রেখে গেছে, জাকাত আদায় করে নাই, তাদের যে হবে বিভিন্ন ধরনের শাস্তির কথা, সাপের মাধ্যমে শাস্তি হবে, গরু ছাগল দিয়ে তাকে ডলা হবে, দলিত মথিত করা হবে, এইভাবে আগুন আগুন দিয়ে ছেঁকা দেওয়া হবে, আগুন দিয়ে ছেঁকা দেওয়া হবে তার পৃষ্ঠদেশে এবং তাদের ললাটে ছেঁকা দেওয়া হবে, বিভিন্ন ধরনের শাস্তির কথা। এটা কখন? বিচার হওয়ার আগে। বিচার তো হবে হাসরের মাঠে, হাসরের মাঠে, কিন্তু কবরে এগুলো হবে, কবরে এগুলো ঘটতে থাকবে। তাহলে বুঝেন আল্লাহর ঋণ, জাকাতটা কি? আল্লাহর ঋণ।